গোপন সূত্রে খবর পেয়ে তিন রেল ডাকাতকে গ্রেপ্তার করল ব্যান্ডেল জিআরপি। রবিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে ব্যান্ডেল নৈহাটি লাইনের হুগলিঘাট স্টেশন সংলগ্ন এলাকায়। ধৃতদের কাছ থেকে ভোজালি, রড, শিকল প্রভৃতি ডাকাতিতে ব্যবহৃত যন্ত্রাংশ উদ্ধার হয়েছে। ধৃতরা হল বাঁশবেড়িয়া বৌরপাড়ার বাসিন্দা দীপক পাশওয়ান, উত্তর চব্বিশ পরগরিফা হাজিনগরের বাসিন্দা শেখ বাবর এবং হাজিনগরের আরেক বাসিন্দা শেখ প্রেম। ধৃত তিনজনের বিরুদ্ধে স্থানীয় থানা ও বিভিন্ন রেলওয়ে থানায় চুরি ডাকাতির অভিযোগ রয়েছে। ধৃতদের রবিবার চুঁচুড়া মহকুমা আদালতে তোলা হয়। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।